ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগস। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখুন কত বাজে, 7:30 বাজে, আর এই যে ছেলে এখনও ঘুমোচ্ছে, এখনও ওকে ডাকছি, উঠবে আর কি, উঠে গেছে আর কি, উঠতে চায় না সকালবেলা, জানেনি পড়ার একটা প্রেশার থাকে সকালবেলার দিকে। যাই হোক, ও উঠে পড়বে এক্ষুনি, ব্রাশ করবে, আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, স্কুল আছে, আর হাজবেন্ড দেখি বাজারে গেছে কি আনবে, তা আপনাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করছি, সঙ্গে থাকুন। হয়ে গেছে, আর এখন দেখুন আমি এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই আম ডাল করবো। আচ্ছা, হাজবেন্ড দেখি কি মাছ আনে, মাছের ঝোল আর ডাল ডাল করেছি আর কি, ডালটা করছি, আর দেখি কি মাছ আনে। আর ওদিকে ভাত আমার করা হয়ে গেছে, এখন আমি ডালটা সোমবারা দেবো, তা কড়াই গরম হয়ে গেছে, অল্প করে তেল দেবো। আমি গরমের সময় এখন এই আম ডালটা খেতে খুব ভালো লাগে। লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আম ডালের তেজপাতা লাগে না, আমার মুখ থেকে বেরিয়ে গেল ভুল করে। ওই আমার তো সর্ষে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো, আর দেখি কি মাছ আনে, আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করছি। আর সকালবেলাটা ভীষণই প্রেশার থাকে, সব রকম আপনাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না। দেখুন এখনও ছেলে ওঠেনি ঘুম থেকে, তা যাই হোক, এই সব চিৎকার চেঁচামেচি করতেই লাগে সকালে, প্রত্যেক বাড়িতেই হয়। আর এখনও উঠবে, ব্রাশ করাবো, ব্রাশ আর কি করাবো বলতে ঘুরবে, তারপরে ঘেনিয়ে পড়তে বসানো, এগুলো তো রয়েছেই। যাই হোক, এখনও পড়তে বসবে, আর আমি এই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম এটা, আর এখন আপনাদের সামনে আর কি বলি, রান্না আর কি বাজারটা আনবে আপনাদের সাথে তাই শেয়ার করবো। আর আমি তো সেরকম খুব একটা বেরোই না, এর জন্য ঘরোয়া বাইরের ভিডিও সেরকম দিতে পারি না, কিন্তু যখন বেরোবো তখন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো, কোথায় যাই না যাই বা কেন, বেরোনো আমার খুব একটা হয় না, তা ওই কারণে ঘরের মধ্যেই থাকি, তাই শেয়ার করি আর কি। তা আপনারা সঙ্গে থাকুন, আমার ডালটা ফুটে যাচ্ছে, আমি ডালটা নামিয়ে দেবো, আর হাজবেন্ড এখনও ফেরেনি, ও আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি কী কী আনা হয়েছে না হয়েছে। বন্ধুরা, এই মাছটা আনা হয়েছে, কাতলা মাছ, ছেলে এই মাছটা খেতে ভালোবাসে, আর বলবেন না খাওয়ার ভীষণ ডিস্টার্ব দেয়, তাই এই মাছটা এখন রান্না করবো, তা এটাই বাজার থেকে আনা হয়েছে, আলু ছাড়াই করবো, তা আপনাদের সাথে যতটা পারছি শেয়ার করবো। ডাল করে নিয়েছি, আর ছেলে স্কুল যাবে, তা এখন আর মশলাপাতির ঝোল ওকে খাওয়াবো না, ও সকালবেলা ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, আর স্কুল থেকে এসে তারপরে খাবে, তার জন্য এখন মাছ ভাজাটা করে নিয়েছি ওর জন্য, তারপরে রান্নাটা বসাবো, আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা পড়তে বসে গেছে, আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা করবার জন্য আমি পরিমাণ মতন আলু ছাড়া করব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই যে দেখুন আদা, কাঁচা লঙ্কা আর লাল কাঁচা লঙ্কা দিয়ে করছি, যাতে একটু কালার আসে, আর আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে না, পরিমাণ মতন এগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে নিয়েছি কাজু, এটা খেতে খুব ভালো লাগবে। আমি এটা বেটে নিচ্ছি, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি।
আমি গোটা গরম মশলাটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে জিরেটা আর বাটিনি জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে এর মধ্যে টমেটো দেয়া যায় আমি টমেটোটা দেব না কারণ বেশি টমেটো খেলে গা হাত পা ব্যথা করে এদিকে একটু ছয় টমেটো খেলে এখন আমি যেহেতু মশলাটা দেব চশমা পুরো দাগ হয়ে যায় এরকম অবস্থা হয় কিন্তু উপায় নেই চশমাটাও লাগে আমার পাওয়ার তো এসেছে একটু তা যাই হোক এখন তুমি মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি ওই জন্য চশমাটা খুলে নিলাম তা চলুন দেখাই আপনাকে তা মশলাটা এবার দিয়ে দিচ্ছি সুন্দর করে ফ্রাই করে নিলাম এটা আর একটু ফ্রাই হবে যেহেতু কাজু দেওয়া আছে বলে একটু নাড়াতে হচ্ছে মশলাটা দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি বেশি জল দেবো না গামাখা গামাখা করে করবো যেহেতু ডাল করে নিয়েছি আজকে বেশি ঝোল লাগবে না জল দিয়ে যাবে ফুটে গেলে আমি গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে দেব তাহলে রান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসব স্নান করার পরে সঙ্গে থাকুন আপনারা বন্ধুরা দেখুন খুব সুন্দর এটা ফুটে গেছে আর আমি এখন গরম মশলার গুঁড়ো দেব তা দেখিয়ে দিচ্ছি আর একবার অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু গরম আছে বেশি মশলাপাতি একদমই দিলাম না ছেলে কাতলা মাছটাই ভালোবাসে তাছাড়া এক্সট্রা কোনো অন্য কোনো মাছ আনলে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে ঘরে যাই হোক আমি
এভাবে দেখিয়ে দিলাম আপনাদের পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা আজকে পূজো দেওয়া দেখুন আজকে পূজো কমপ্লিট হয়ে গেছে তা আপনাদের সাথে দর্শন করিয়ে নিলাম গোপালকে আবার পরে ফিরে আসছি আর সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পূজো দেওয়া হয়ে গেছে দুপুরবেলা থেকে ভীষণ রোদের তাপ মানে একদম থাকা যাচ্ছে না মানে তাপে একদম জর্জরিত আমরা আর ছেলে স্কুল থেকে এসে পড়তে গেছিল আপনাদের কাছে আর শেয়ার করতে পারিনি তখন একটু শুয়েছিলাম আর এত গরম বাইরে যাওয়ার মতন ক্যাপাসিটি হচ্ছিল না তাই যে ছেলে এখন পড়তে বসেছে তাই আপনাদের সামনে একটু অন হলাম আর ভিডিওটা বেশি বড় করব না কারণ আর কিছু শেয়ার করার মতো নেই আর যা রান্না করেছিলাম মোটামুটি রয়েছে তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমি আবার অন্য এক ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো তাহলে আজকের মতন টাটা